সালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের এই ব্লগটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করেছি ভোরবেলা যখন এক সূর্য উদয় হচ্ছে তো সেই টাইমটাই আমি ছাদে এসেছিলাম মর্নিং ওয়াকের জন্য তো তখনই শ্যুট করে নিলাম দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল প্রতিটি দিনের মতো আরও একটি সুন্দর দিন দেখার মতো তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আমরা যখন রাতে ঘুমাই কেউই কিন্তু বলতে পারি না যে পরের দিনটি আমরা দেখতে পাবো কি না তাই আমাদের প্রতিদিনই উচিত ফজরের নামাজ আদায় করে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করার তো যাই হোক এরপর সকালবেলা এটা নাস্তার জন্য আমি তৈরি করে নিয়েছিলাম যে কোনো বন রুটি বা পাওরুটি হোক বেক করার পর কিন্তু উপরের যে পোষণটা ওটা একটু শক্ত থাকে তো নামিয়ে নেওয়ার পর বাটার অথবা তেল ব্রাশ করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলে কিন্তু একদমই সফট হয়ে যায় তো এই যে আমি দেখাচ্ছি একটা দেখুন এখন কতটা সফট হয়ে গেছে তো যখন নামানো হয় তখন কিন্তু একটু শক্ত থাকে তাই ঢেকে রেখে দিলে যখন একটু ঠান্ডা হয়ে আসে তখন কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়ে যায় আর ভেতরে যে আমি পুরটা দিয়েছি এটা করেছি গাজর আর বাঁধাকপি ভাজি করেছি নর্মালি যেরকম ভাজি করি পেঁয়াজ কাঁচামরিচ লবণ সামান্য একটু হলুদ এভাবেই করেছি আর কিছুই দেই আর সাথে লাস্টে দিয়ে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটু হোয়াইট সস হোয়াইট সস তৈরি করে জাস্ট ভাজিটার সাথে আমি মিক্স করে দিয়েছি তো এতে করে কিন্তু এটা টেস্ট খুবই খুবই বেড়ে গেছে আর বিশেষ করে বেকিং আইটেমে এভাবে ইউজ করলে ভালো লাগে হোয়াইট সসের সাথে বাঁধাকপি আর গাজরের ভাজিটা এটা আবার ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এই সমস্ত বেকিংয়ের যদি কিছু তৈরি করি তাহলে সেটা পুর হিসেবে হোয়াইট সস দিয়ে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে তো এরপর চলে আসলাম দুপুরের রান্নায় আপনাদের ভাইয়াকে বলেছিলাম পালং শাক নিয়ে আসতে পালং শাক দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে এটা খেতে কিন্তু খুবই মজা হয় সাথে কিছু বাজারও নিয়ে এসেছিলো তো যারা কখনো এইভাবে করে খাননি অবশ্যই ট্রাই করবেন আর যারা করেছেন তারা তো জানেনি কতটা মজা তো পালং শাকগুলোকে আমি বেছে নিয়েছি একটু বেছে নিয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য তো এই যে দেখতে পাচ্ছেন কতটা বালি বের হয়েছে সাথে সাথে ধুয়ে নিয়ে ফেললে কিন্তু অতটা বালি পরিষ্কার হয় না আর সব শাকের মধ্যেই কিন্তু কম বেশি বালি থাকে তাই কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এরপর ভালো করে কয়েকবার আমি ধুয়ে নিয়েছি তো এখন হাঁড়িতে বসিয়ে দিয়েছি এটাকে ভাপ দিয়ে নিব তো এই যে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভাপে এক্সট্রা কোনো পানি আমি ইউজ করিনি আর প্রয়োজনও হয় না শাকে কোনো পানি ইউজ করার তো আমি কিছুটা কেটে নিয়েছি আর কিছুটা আমি এখানে ব্ল্যান্ড করে নিয়েছি সম্পূর্ণটা ব্ল্যান্ড করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাই অবশ্যই কিছুটা কেটে নিতে হবে আর বাকিটুকু ব্ল্যান্ড করে নিতে হবে তো এরপর হাঁড়িতে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে আসছে এক চা চামচ গোটা জিরা দিয়েছি তিন চারটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর চার পাঁচটা রসুনের কোয়া কুচি করে আমি দিয়েছি তো এখন সবগুলো হালকা আছে আমি ভেজে নিব তো যখন একটু সফট হয়ে আসছে তখনই আমি এক চা চামচ বেসন দিয়ে নিয়েছি তো এখনও এগুলো সবগুলোকে একসাথে হালকা আছে ভেজে নিব যেন একটা কাঁচা যে গন্ধটা থাকে গন্ধটা যেন চলে যায় আর যে কোনো শাকে আমি কিন্তু রসুনটা একটু বেশিই দেই আমার কাছে শাকের মধ্যে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে তো এরপর আমি একটা টমেটো কুচি দিয়েছি টমেটোটা এমন দেখাচ্ছে কারণ এটা ফ্রোজেন করা ছিল তা আমি কুচি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একটাই হবে এখানে তো সেটা আমি দিয়ে দিয়েছি আর এক চা চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়েছি এখন সবগুলোকে আমি ভেজে নিব হালকা করে আর টমেটো থেকে যে পানিটা থাকে সেই পানিটার মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে কষানো হয়ে যাবে এরপর আমি এখন পানি দিয়ে দিচ্ছি আবার পানি অ্যাড করে এখন আবার ভালোভাবে কষিয়ে নিব তো এই যে এইভাবে আমি দুইবার পানি অ্যাড করে কিন্তু কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কষানো কিন্তু হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে তো এখন আমি শাকগুলো দিয়ে দিব কুচি করে রাখা যে শাকগুলো সেটা আর ব্ল্যান্ড করে রাখা দনোটাই আমি একসাথে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মশলার সাথে আমি মিক্স করে নিব তো এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম আছেই আছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো মশলা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে কিন্তু নাড়তে থাকতে হবে না হয় কিন্তু আবার লেগে যাবে এই যে নেড়ে চেড়ে আমি শাকের পানিটা একদমই শুকিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু কমাবো না মিডিয়াম হিটেই থাকবে তো এই যে হয়ে গেছে শাকের পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর শাকটাও হাঁড়ি থেকে কিন্তু গা ছেড়ে দিচ্ছে তো ওই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এখন একটা ফ্রাই প্যানে আমি দুই চা চামচ ঘি নিয়েছি তো আগে থেকে কিছুটা তেল ছিল তাই আমি দুই চা চামচ নিয়েছি আপনারা দুই টেবিল চামচ ঘি ইউজ করবেন আর চার পাঁচটা রসুন কোয়া কুচি করে দিয়েছি আর দিয়েছি দুইটা শুকনো মরিচ এটা আমি ফোরন হিসেবে ইউজ করছি আর আপনারা এই ফোড়নে অবশ্যই ঘি ইউজ করবেন ঘি দিলেই কিন্তু এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো এই যে আমি গরম গরম ঢেলে দিয়েছি শাকটাকে একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে সত্যি কিন্তু খেতে খুবই মজা হয়েছে এটা আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে আর আমি কিন্তু এটা একা খাইনি আমার নেভার্সদেরকেও দিয়েছি তো তারাও কিন্তু খুবই পছন্দ করেছে আর বলেছে আমি যদি আবারও বানাই তাদেরকে যেন অবশ্যই দিই তো আসলে খুব ভালো লাগে কেউ যদি খাবার খুব পছন্দ করে বারবার কিন্তু বানিয়ে খাওয়াতে খুবই ভালো লাগে তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ সাথে কলিজা ভোনা করেছিলাম আলু দিয়ে আর ভাত তো অবশ্যই আছে সাথে ডালও ছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার শাকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর যারা আজকে নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য রইল অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ